ছেলেটা খুব ভুল করেছে, শক্ত পাথর ভেঙে মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারত। অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়, পাথর কেটে পথ বানানো তাই হয়েছে ব্যর্থ। বাবা জানতে পেরে গেছে কেসটা। এ সময় বিরোধিতা করে যৌতুকী আল্লাদি পাবনে, এ আধার বসবাস করে ভিজে যাওয়া ব্যর্থ শ্রাবণে। আইরে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। আর আমার ভালোবাসা বিকৃত যৌনতার বসে, মানতে চায় না কেন ওরা একই সমাজে রোষে। আজাদি কা ইয়ে পর্ব 71 বর্ষ। এবার তো উঠতে হবে, নইলে পেসকে যাবো। তা তুই ভোট না দিলে, মত প্রকাশ না করলে এই সিস্টেমটা কি চেঞ্জ করতে পারবি? সিস্টেম চেঞ্জ করার জন্য কি নিজেকে সিস্টেমের মধ্যে ইনক্লুড করতে হয়? অভিও, তুই কি পাওয়ারকে কি নেগলেক্ট করতে পারিস? আজ বিচ্ছিন্ন তুমি আমি, ভাঙা দেওয়ালের ভিড়ে মিশে যাওয়া টুকরো স্মৃতি, বয়ে যাওয়া নদীর তীরে। ভাবছি একটা শর্ট ফিল্ম করবো। প্রেম নিয়ে তো শর্ট ফিল্ম প্রচুর হয়েছে। হ্যাঁ, তা হয়তো হয়েছে, কিন্তু আর 5টা সাধারণ গল্পের থেকে এটা একটু আলাদা। নস্টালজিকে নেশায় দেখো মরছি আমরা, নিজের টুকু ছাড়া আর কিছুই বুঝি না। আরে তোর কাছে বা আমার কাছে সামান্য বা ন্যাচারাল হতে পারে, আমার বাবার মতো গোড়া লোকের কাছে এটা ন্যাচারাল নয়, কেন বুঝতে পারছিস না? এ সমাজ অন্তহীন তবু বেরঙ্গিন, কোথাও যেন হারিয়ে যায় এই মন। আই এম জাস্ট ফেড আপ। ভালোবাসা বোঝে কোনো শরীর বোঝে না, ভালোবাসা বোঝে কোনো অর্থ বোঝে না, ভালোবাসা বোঝে কোনো লিঙ্গ খোঁজে না, ভালোবাসা বোঝে ভালোবাসা বোঝে না। কিন্তু ভুলে যেও না ভাই, ভারত গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের মাকে আমি গরু বলে ডাকি।